সাড়ে চার ঘন্টা প্লাই করে এসেছি। এসে আবার সরকারের যে সমস্ত আমাদেরকে হয়রানি করার যত রকম কৌশল আছে এখানেও তাই ফেস করতে হয়েছে আমাকে, সবাইকে করতে হয়। আপনার আমাদের যারা বিরোধী দল করি আমাদেরকে আপনার যাওয়ার সময় একবার আপনার ইমিগ্রেশনে হয়রানি করে, ফেরার সময় হয়রানি, তো এটা আমাদের থাকেই, ইট ইস পার্ট অফ আর মানে এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমি চিকিৎসার জন্য গেছি, তারপরেও এগুলো আমাদেরকে ফেস করতে হয়। ইজ আর অল ডার্টি থিংস, এগুলো আমি কথা বলতে চাই না, আমার রুচির বাইরে এগুলো। আপনাদের দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এখানে মানে এমন একটা সমাজ তৈরি করে ফেলেছে এই সরকার, এমন একটা জগৎ তৈরি করেছে যে জগতের নোংরা আমি ছাড়া কিছু নেই। এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার যে এখানে আমাদের মতো রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম, এখন গণতান্ত্রিক সংগ্রামে জড়িত আছি, আমাদেরকে নিয়ে জড়িয়েও এই সমস্ত নোংরা কথাবার্তা ছড়ায় এবং আনফর্চুনেটলি মিডিয়াতে ছড়ায়, সোশ্যাল মিডিয়াতে ছড়ায়, যেটা আমি মনে করি যে এটা আমার উত্তর দেওয়াটাও আমার জন্য আপনার লজ্জাকর ব্যাপার।